নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে হেনস্থার ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত নারীকে এখনও আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। ঘটনার দিন 18 মে স্টেশনের প্ল্যাটফর্মে ওই নারী জিন্স টপস পরার কারণে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে গালিগালাজ, মারধর ও শ্লীলতাহানি করেন। রেলওয়ে পুলিশের ভাষ্য, ওই নারীকে শনাক্ত ও চিহ্নিত করা হয়েছে, তবে সাত দিন পেরিয়ে গেলেও তাকে গ্রেফতার করা যায়নি। মামলার এজাহার ও অনুসন্ধানে জানা গেছে, তরুণীকে হেনস্থা করা ওই নারীর নাম শীলা আক্তার ওরফে সাইমা। তিনি শহরের উপজেলা মোড়ের ভাড়াটিয়া ফয়েজ আহমেদের স্ত্রী। প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি ফয়েজ আহমেদকে বিয়ে করেন। স্থানীয়ভাবে ওই নারী একজন ঘটক হিসেবে পরিচিত। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে ওই নারীকে শনাক্ত করা হয়। তবে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ ও দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হলে তিনি বাসা ছেড়ে চলে যান। এর আগে 18 মে ভোর 5টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে আসেন ওই তরুণী ও দুই তরুণ। সকাল 5:45 পর্যন্ত স্টেশনটির 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা ঢাকাগামী ঢাকা মেল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। 5:30 দিকে স্টেশনে অবস্থানরত মধ্যবয়সী এক নারী ওই তরুণীকে জিজ্ঞাসা করেন, এটা কি পোশাক পরেছো তুমি? তরুণীও পাল্টা প্রশ্ন করেন, আপনার তাতে কি সমস্যা হচ্ছে? এ নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এর মধ্যে সেই বিতর্কে যোগ দেন স্টেশনে অবস্থানরত অন্য কয়েকজন ব্যক্তি। ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় ক্ষুব্ধ হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হেনস্থাকারীদের শাস্তির দাবি জানান তিনি। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই তরুণীকে ঘিরে রেখেছে একদল ব্যক্তি। এর মধ্যেই এক নারী উত্তেজিত অবস্থায় তার সঙ্গে কথা বলছেন। বয়স্ক এক ব্যক্তিও তার পোশাক নিয়ে কথা বলছেন। এক পর্যায়ে ওই তরুণী সেখান থেকে চলে যেতে চাইলেও ওই নারী দৌড়ে তাকে ধরে ফেলেন। এ সময় অশ্লীল গালিগালাজ করতে করতে তার পোশাক ধরে টান দেন ওই নারী। কোনো রকমে নিজেকে সামলে দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে চলে যান ওই তরুণী। এ সময় তার সঙ্গে থাকা দুই তরুণকেও মারধর করতে দেখা যায় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তিকে। পরে তারাও দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে চলে যান। পরে ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন দিলে নরসিংদী মডেল থানা পুলিশ রেল স্টেশনে এসে তাদের ঢাকা ট্রেনে উঠিয়ে দেন। রেলওয়ে পুলিশ বলছে, ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হলেও তাদের কেউ রাজি হননি। পরে দেশজুড়ে সমালোচনা শুরু হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা শুরু হয়। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গত শুক্রবার রাত 9টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ইসমাইলকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে ভৈরব রেলওয়ে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরদিন শনিবার বিকেলে তাকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালতে তোলা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠান এবং এই ঘটনায় মামলার নির্দেশ দেন। ওই রাতেই ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহিদি। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ও 30 ধারা এবং দণ্ডবিধির 143, 323 এবং 506 ধারায় মামলাটি করা হয়। মামলায় মোহাম্মদ ইসমাইল ও শীলা আক্তারের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও একজন নারী ও 8 থেকে 10 জন পুরুষকে আসামি করা হয়। গত সোমবার মোহাম্মদ ইসমাইলকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি পুলিশের রিমান্ডে আছেন। এছাড়াও ওই নারী ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। শনাক্ত হওয়ার পরও ওই নারীকে এখনও গ্রেফতার করতে না পারার কারণ সম্পর্কে মামলার বাদী ও নরসিংদী রেলওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহিদি বলেন, তরুণীকে গালিগালাজ, মারধর ও শ্লীলতাহানির করার ওই নারী ঘটনার সময় মুখে মাস্ক পরা অবস্থায় ছিলেন। ঘটনা যেহেতু ভোর 5:30 তাই আমাদের ধারণা হয়েছিল ঘটনার সঙ্গে জড়িত ওই নারী স্থানীয় কেউ হবেন। পরে নির্ভরযোগ্য একটি সূত্রের মাধ্যমে তার নাম ঠিকানা আমরা খুঁজে বের করি, কিন্তু ওই ঘটনায় দেশজুড়ে সমালোচনা শুরু হলে এবং গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশ করতে থাকলে তিনি তার বাসা এবং মুঠোফোন নাম্বার পরিবর্তন করে ফেলেন। একটু সময়ের জন্য মুঠোফোন খোলা রেখে আবার দীর্ঘ সময়ের জন্য তা বন্ধ রেখেছেন। ব্যবহার করছেন কমপক্ষে 3টি সিম। বারবার তার স্থান ও মুঠোফোন নম্বর পরিবর্তনের ঘটনাতেই স্পষ্ট হয় অভিযুক্ত ওই নারী প্রকৃত আসামি। গ্রেফতারের ভয়ে তিনি এমনটা করছেন।
তিনি আরো বলেন, গত তিন দিন ধরে ওই নারীকে গ্রেফতারের জন্য রেলওয়ের গোয়েন্দা শাখা, ভৈরব রেলওয়ে থানা ও নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি যৌথভাবে অভিযান চালাচ্ছে। গত রোববার আমরা তার উপজেলা মোড়ের বাসায় অভিযান চালিয়ে জানতে পারি তিনি দুই দিন আগে ওই বাসা ছেড়ে অন্যত্র বাসা নিয়েছেন। নতুন বাসা কোথায় নিয়েছেন তা সেখানকার কেউ আমাদের জানাতে পারেননি। তার ব্যবহৃত মুঠোফোন নাম্বার ট্র্যাক করে পরদিন আমরা জানতে পারি তিনি রায়পুরার একটি গ্রামে অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে জানা যায় তিনি নরসিংদী শহরে চলে এসেছেন। গতকাল দুপুরে তার অবস্থান ছিল শহরের তোরোয়ার মাজার এলাকায়। আমরা সেখানে অভিযান চালিয়ে একটুর জন্য তাকে গ্রেফতার করতে পারিনি। আমরা সেখানে যাওয়ার 15 মিনিট আগে তিনি ওই স্থান ত্যাগ করেন। এরপর থেকে তার মুঠোফোন আবার বন্ধ রয়েছে। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস আহমেদ বিশ্বাস বলেন, ওই নারীকে গ্রেফতারের জন্য গত রোববার থেকে আমরা উঠে পড়ে লেগেছি। তাকে গ্রেফতারের আগ পর্যন্ত আমাদের যৌথ অভিযান থামবে না।